পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কেষ্টপুরের মেঘনাথ সাহা পল্লী এলাকায় বিবাহিত এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত যুবক আফতাব আয়াব হাসিনুর রহমানের বাবা মা খবর পেয়ে রামপুরহাট থেকে বর্ধমানে ছুটে আসেন। আমার 4:30 দিকে ফোন করে জানা ছিল, সেটাই শুনেছি, এসে দেখলাম। কে ফোন করছিল? ওই যে বৌমা। কি ভাবছেন, কি মনে হচ্ছে? তা তো বোঝা যায় না, যখন পালিয়ে গেছে তখন তো একটু সন্দেহের অবকাশ থেকে যায়। তাহলে কি অশান্তি ছিল আপনার বৌমার সঙ্গে? হ্যাঁ, বৌমার সঙ্গে কি অশান্তি ছিল? তাও ছিল না, দেখিনি। আমরা তো জুন থেকে এখানে 4 এসেছি, 1 করে থেকে গেছি। বৌমা তো নেই? না, বৌমা গেল কোথায়? কি করে বলবো, এসি দেখছি তো বাইরে হ্যাঁ বল লাগা। কি হয়েছিল? কি হয়েছিল আমি বলতে পারবো না। এসে আমার ছেলে পড়ে আছে মেঝেতে, তাই দেখলাম। কে ফোন করেছিল আপনাকে? ওই এটো বৌমাটো ফোন করেছিল। ফোন করেছিল 4:30-5 দিকে ফোন করলো, বললো যে আপনার ছেলে পড়ে গেছে বাথরুমে, তাড়াতাড়ি আসেন। তা আমরা হসপিটাল করো, কিছু হবে না, শ্বাস নিচ্ছে না, নিঃশ্বাস নিচ্ছে না, তো তোমরা হসপিটালে যাও, যা হবে যাও, হসপিটাল নিয়ে যাও, পাশের বেড নিচে তারা এইসবকে খবর দাও, হসপিটাল নিয়ে যাও। না, তারপর ওইটাই ফার্স্ট ফোন, ওইটাই সেকেন্ড, ওইটাই থার্ড ফোন, আর ফোন করলে না বারবার ফোন। হ্যাঁ, অশান্তি কিছুই ছিল না, না এখন ছিল, আমি তো আমরা তো জানি না, আমরা তো থাকতাম না। কি মনে করছেন আপনি এই মুহূর্তে? কি ভাবছেন, ছেলেকে মারা হয়েছে মনে হচ্ছে? ছেলেকে ওই মেরেছে, তাছাড়া কি হবে, রক্ত আছে, তারপরে ছেলেকে ওই মেরেছে, তাছাড়া কি আর জিনিসপত্র কিছু নাই, যখন পালালো তখন ওই মেরেছে। সব নিয়ে পালিয়ে গেছে, কিচ্ছু না। আর ব্যাগেজ ছিল, সব সমস্ত সব কিছু ছিল। যাদের ওই হাজারিবাগ, রাঁচি। রাঁচি হাজারিবাগ। কি নাম ছিল আপনার বৌমার? সোহানা পারভিন। মৃত যুবকের মা হাসিনা বিবি অভিযোগ করেন, বৌমা তাদের ফোন করে জানান তার স্বামী টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানান, বৌমাকে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে বৌমা তাদের জানান তার শ্বাসপ্রশ্বাস চলছে না। এদিন বাবা মুজিবুর রহমান ও মা হাসিনা বিবি ওই বাড়িতে উপস্থিত হয়ে দেখেন ঘরের মেঝেতে মৃত অবস্থায় তার ছেলে পড়ে রয়েছে। হাসিনা বিবির অভিযোগ, বৌমা তার ছেলেকে হত্যা করে সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু পাইটারের রিপোর্ট, আনন্দ বার্তা।